তো বন্ধুরা, এবার থেকে ভারতে তৈরি হবে সোলার গ্লাস। অন্যদিকে আবার টাটা সাপ্লাই করবে 22টি বন্দে ভারতের কম্পোনেন্ট। তো বন্ধুরা, দুটো খবর সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম সোলার গ্লাস ইম্পোর্টারে পরিণত হয়েছে। এবার হয়তো আপনারা মনে করবেন ভারতে সোলার প্যানেল তৈরি হওয়ার বিষয়ে। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, ভারতে তৈরি হওয়া সোলার প্যানেলের বেশিরভাগ অংশ ইউএসএ, উগান্ডা, কেনিয়ার মতো দেশগুলিতে ইম্পোর্ট হয়। এবার আমরা যদি কথা বলি পৃথিবীর সব থেকে বড় সোলার প্যানেল ম্যানুফ্যাকচারারদের নিয়ে, তাহলে চায়না, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশগুলি সবার আগে রয়েছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি ভবিষ্যতে রিনিউয়েবল এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, এবং পৃথিবীর বেশ কয়েকটি বড় বড় দেশ এক্ষেত্রে ইনভেস্ট করা শুরুও করে দিয়েছে, এবং বর্তমানে ভারতও এই সেক্টরে বড় সফলতা পাওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনারা হয়তো জানতেন যে ভারতে একটি মাত্র কোম্পানি ছিল যে সোলার গ্লাস ম্যানুফ্যাকচারিং করত, কিন্তু বর্তমান সময়ে এটি পুরোপুরি পাল্টে গেছে এবং আরো একটি কোম্পানি এই সেক্টরে নিজের পা দিয়েছে, এবং এই কোম্পানির নাম হচ্ছে ত্রিবেদী। আসলে এই কোম্পানি একটি বড় অ্যামাউন্টের সোলার গ্লাস ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। এই ত্রিবেদী রিনিউয়েবল এনার্জি লিমিটেড অন্ধ্রপ্রদেশে তার একটি বড় ইউনিট বসিয়েছে, যেটিকে 1000 একর জমিতে তৈরি করা হয়েছে, এবং এটা প্রতিদিন 840 টন সোলার গ্লাস ম্যানুফ্যাকচার করবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত ভারত অন্যান্য দেশের কাছ থেকে প্রায় $4.1 বিলিয়ন সোলার প্যানেল ইম্পোর্ট করেছে, এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইম্পোর্টারে পরিণত হয়েছে। কিন্তু বর্তমানে এই ডিপেন্ডেন্সি কমে যেতে চলেছে, কারণ ভারতের বেশ কয়েকটি ছোট বড় কোম্পানি একসাথে মিলে এই সোলার গ্লাস ম্যানুফ্যাকচার করতে চলেছে। অন্যদিকে ভারত সরকার সোলার সেক্টরে PLI লঞ্চ করার পর থেকে টাটা, রিলায়েন্স, JWS এর মতো কোম্পানি লার্জ স্কেলে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করছে। এবার হয়তো আপনারা ভাববেন যে সোলার গ্লাস আসলে কি। তো আপনাদের জানিয়ে দিই, সোলার প্যানেলের উপরে থাকা গ্লাসগুলি হলো সোলার গ্লাস, এবং এগুলিকেই ম্যানুফ্যাকচারিং করতে চলেছে ত্রিবেদী কোম্পানি তার অন্ধ্রপ্রদেশের ইউনিটে। তাছাড়া বডি সেলস নামের আরো একটি কোম্পানি রয়েছে, যেটি সোলার গ্লাস ম্যানুফ্যাকচারিং করে ভারতে, কিন্তু তারা জার্মানির কাছ থেকে সাহায্য নেয় এই গ্লাসের ম্যানুফ্যাকচারিং করার জন্য, এবং এই কোম্পানি ইউরোপের সব থেকে বড় গ্লাস ম্যানুফ্যাকচারার কোম্পানি। এবং বর্তমানে আরো একটি কোম্পানি ভারতে তৈরি হয়ে গেল, ত্রিবেদী রিনিউয়েবলস লিমিটেড, এবং এটা খুবই প্রয়োজন ছিল ভারতের। এছাড়া ভারতকে আত্মনির্ভর হতে গেলে প্রত্যেকটি সেক্টরে পা রাখতেই হবে, এবং এর মাধ্যমে এমপ্লয়মেন্টও বাড়বে। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় খবরে, কিন্তু দ্বিতীয় খবরটি শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, ফাইনালি টাটা স্টিল বন্দে ভারতের ম্যানুফ্যাকচারিং এ নেমে পড়েছে। বেশ দীর্ঘ সময় ধরে কথা হচ্ছিল যে টাটা বন্দে ভারতের জন্য বেশ কিছু পার্ট সাপ্লাই করতে পারে, এবং বর্তমানে এটি চালু হতে চলেছে। আপনারা রিপোর্ট দেখতেই পাচ্ছেন, যেখানে পরিষ্কার লেখা রয়েছে টাটা স্টিল সাইন ডিল উইথ রেলওয়ে টু ম্যানুফ্যাকচারিং 22 বন্দে ভারত ট্রেনস। রেলওয়ে পুরোপুরি প্রোডাকশন টার্গেট সেট করে নিয়েছে 200টি স্লিপার ভার্সনের বন্দে ভারত ট্রেন বিগত 2 বছরের মধ্যে তৈরি করার, এবং এর মধ্যে 22টি ট্রেনের জন্য টাটা নিজেই অনেক পার্টস তৈরি করে রেলওয়েকে সাপ্লাই করবে। এই পার্টসগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রথমে রয়েছে প্যানেল, উইন্ডো প্যানেল, তারপর আসে স্ট্রাকচার, এমনকি এয়ারক্রাফট গ্রেডের সিটও টাটা রেলওয়েকে ম্যানুফ্যাকচার করে দেবে, এবং এই সিটগুলি অনেক অ্যাডভান্স হবে, অনেক কমফোর্টেবল হবে, নর্মাল বন্দে ভারতের মতো 180 ডিগ্রি রোটেট হতে পারবে। এখন এই সিটগুলি আরো ইনোভেটিভ টেকনোলজিতে পরিপূর্ণ থাকতে পারে, কারণ টাটা এই কদিন আগে একটি নতুন কোম্পানি ফর্ম করেছিল। টেকনোলজি অ্যান্ড নিউ মেটেরিয়াল বিজনেস, তো এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে হয়তো কিছু নতুন ইনোভেটিভ টেকনোলজি এই সিটেও থাকতে পারে। তো পরবর্তীকালে আমরা এই সিট সম্বন্ধে সবকিছু জানতে পারবো। তাছাড়া আপনাদের জানিয়ে দিই, এই পুরো কন্ট্রাক্টটি 145 কোটি টাকার, এবং 12 মাসের মধ্যে এই কন্ট্রাক্টটি টাটাকে পূরণ করে দিতে হবে রেলওয়েকে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রথমে যে বন্দে ভারত তৈরি করা হয়েছিল, 82-85% কম্পোনেন্টই ইন্ডিজিনাস ছিল, বাকি কম্পোনেন্ট গুলো আমাদের ইম্পোর্ট করতে হতো অন্যান্য দেশ থেকে, কিন্তু বর্তমানে এই পরিমাণটি বেড়ে 95% হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে পরবর্তীকালে আরো বাকি 5% টাটা এবং অন্যান্য বড় বড় কোম্পানি মিলে পূরণ করে দেবে। এর ফলে বাইরের দেশগুলিতে এর ডিমান্ড অনেকাংশে বেড়ে যাবে, স্বল্প মূল্যে ইনোভেটিভ অ্যাডভান্স টেকনোলজিতে পরিপূর্ণ থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং কমেন্টে জয় কিং লিখে ভারতের প্রতি ভালোবাসা ব্যক্ত করুন।